তৃতীয় প্রশ্নটা হল যে শুনকাম অর্থাৎ বগা রং দেওয়ালত বগা রং খনার দুই তিনিদিনের পিছত দেওয়ালখনত চিকমিকনির সৃষ্টি হয় কিয় চিকমিকনি সৃষ্টি করে কিয় যেহেতু দেওয়ালত বগা রং খনার দুই তিনিদিন পিছত দেওয়ালখনত চিকমিকনির সৃষ্টি হয় কিয় তেন্তে ইয়াত এটা বস্তু তোমালোকে সোমালব পারা যে কেলসিয়াম অক্সাইড তীব্রভাবে পানির লগত বিক্রিয়া করে শীতলিত চূণৰ পানী বা কেলসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই কেলসিয়াম হাইড্রোক্সাইড বগা রং খনার কারণে দেওয়ালত ব্যবহার করা হয়। এই কেলসিয়াম হাইড্রোক্সাইড বায়ুত থকা কার্বন ডাই অক্সাইড লগত লাহে লাহে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কেলসিয়াম কার্বনেট উৎপন্ন করে। এই কেলসিয়াম কার্বনেটে কার্বনেট উৎপন্ন হওয়ার বাবে বগা রং খনার দুই তিনিদিন পিছত দেওয়ালখন চিকমিকনি করে। প্রশ্নটি হল যে দেওয়ালে চুনকাম করার দুই তিন দিন পর, চুনকাম করার দুই তিন দিন পর দেওয়াল চকচকে দেখায় কেন? বলবে ক্যালসিয়াম অক্সাইড তীব্রভাবে জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ শীতলিত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ শীতলিত চুন, শীতলিত চুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রব চুনকাম করার জন্য দেওয়ালে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ধীরে ধীরে বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে এবং ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। এই ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হওয়ার জন্য দেওয়ালটি চকচক দেখায়। কোয়েশ্চেন ইজ হোয়াই ডাজ ইট গিভ এ শাইনিং ফিনিশ টু দ্য ওয়াল আফটার টু অর থ্রি ডেজ অফ ওয়াল ওয়াশিং, হোয়াই ডাজ ইট গিভ এ শাইনিং ফিনিশ টু দ্য ওয়াল আফটার টু অর থ্রি ডেজ অফ হোয়াইট ওয়াশিং। ক্যালসিয়াম অক্সাইড ভাইগরাসলি রিয়াক্ট উইথ ওয়াটার টু গিভ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্যাট ইজ স্ল্যাক লাইন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্যাট ইজ স্ল্যাক, দ্য সলিউশন অফ স্ল্যাক লাইন দ্যাট ইজ ক্যালসিয়াম কার্বনেট, সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ ফর হোয়াইট ওয়াশিং ইন ওয়াল। দিস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড স্লোলি রিয়াক্ট উইথ কার্বন ডাইঅক্সাইড অফ অ্যাটমসফিয়ার টু গিভ ক্যালসিয়াম কার্বনেট, দিস ক্যালসিয়াম কার্বনেট ফর্ম আফটার টু অর থ্রি ডেজ অফ হোয়াইট ওয়াশিং, সো ইট গিভ এ শাইনি ফিনিশ টু দ্য ওয়াল। তার পিছৰ প্ৰশ্নটো হ'ল